খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ শুরু হয়েছে। জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল 10টায় জেলা সিভিল সার্জন কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। র্যালি শেষে সিভিল সার্জন ডাক্তার মুমিনুল হকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রওশনা রাখানম, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামিমা নাহার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদ নজরুল চৌধুরী। ডেস্ক রিপোর্ট, বরেন্দ্র সময়।